শারদীয় দুর্গোৎসবের প্রাক মুহূর্তে গ্রামীণ এলাকার জনজীবন একেবারেই দুর্বিষহ হয়ে উঠেছে, এবং দুর্বিষহ হয়ে উঠেছে বিশেষ করে মৃৎশিল্পীদের জীবন। অর্থাৎ মৃৎশিল্পীরা কিন্তু সারা বছর এই দুর্গোৎসবের জন্য অপেক্ষা করে থাকে, এবং কারণ দুর্গামূর্তি নির্মাণ করে যা কিছু টাকা সংগ্রহ করা যায়, এতে করে সারা বছরের জন্য এটাই একমাত্র আয়ের উৎস মৃৎশিল্পীদের। এবারে এই অবস্থায় গোটা সোনামুড়া মহকুমা জুড়ে যে সমস্ত মৃৎশিল্পীরা রয়েছেন তাদের এখন ভীষণই দুর্বিষহ অবস্থা। কারণ একদিকে চলছে বৃষ্টিপাত প্রতিনিয়ত, এবং কখনো কখনো অতি ভারী বৃষ্টিপাতও হচ্ছে। বিগত কয়েকদিন ধরে প্রাকৃতিক অবস্থা খুবই খারাপ, এবং এই অবস্থায় দুর্গামূর্তির কাঠামো নির্মাণ করতে গিয়ে বিগত বছরের তুলনায় খরচও অনেকটাই বেড়েছে, এবং দুর্গামূর্তির কাঠামো নির্মাণে অনেকটাই ব্যাঘাত ঘটছে এই বৃষ্টিপাতের জন্যেও। সে তুলনায় প্রতিমার মূল্য পাওয়া যায় না দুর্গাপূজা উদ্যোক্তাদের কাছ থেকে, কারণ দ্রব্য মূল্য বৃদ্ধি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেই তুলনায় সার্বজনীন পূজা কমিটিগুলির ঠিকমতো চাঁদা আদায় করাও এবারে কষ্টকর হয়ে উঠেছে। প্রতিটা মৃৎশিল্পী সারা বছর ধরে অপেক্ষা করে থাকে এই দুর্গ উৎসবের জন্যে, কারণ দুর্গ উৎসব তাদের সারা বছরের মধ্যে একমাত্র আয়ের একটা উৎস, এবং সেই কারণেই মৃৎশিল্পীরা কিন্তু অপেক্ষা করে থাকে এই দুর্গ উৎসবের জন্য। এবারে অন্যান্য বছরের তুলনায় এবারে মৃৎশিল্পীরা অনেকটাই বিপাকে পড়েছে বন্যা পরিস্থিতি সহ, এবং জিনিসপত্রেরও অনেকটাই মূল্য বৃদ্ধি পেয়েছে, যার জন্যে মৃৎশিল্পীরা অনেকটাই অনেকটাই বিপাকে পড়ে রয়েছে। পূজার বাকি আর মাত্র হাতে গোনা 4-5টা দিন। বিভিন্ন গ্রামীণ বাজারগুলোতে ছোট থেকে মাঝারি ব্যবসায়ীরা সবাই কিন্তু এই হা করে তাকিয়ে আছে অর্থের উদ্দেশ্যে, অর্থাৎ অর্থনৈতিকভাবে কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় আবারও প্রকৃতির খামখেয়ালিপনা, গ্রামীণ এলাকার সাধারণ মানুষ একবারে পুজোর প্রাক মুহূর্তে যেন অসহায় হয়ে উঠেছে। মৃৎশিল্পীদের সঙ্গে সংবাদ মাধ্যমের কথাবার্তা হয়েছে, এবং সেই মৃৎশিল্পীরা কি বলছেন আমরা শুনব। আমরা 3 জন কিনাম গৌরাঙ্গ হল, আর হলো নিরঞ্জন হল। বয়স কত? 70। বাড়ি করো নাই? বাড়ি মেলাগর। স্বামী স্ত্রী? আটটা মূর্তি করলাম আবার। ও, রেট কিরকম? রেট জিনিসপত্র হারে আর এবার বন্যায় আরো জিনিসপত্র হারে মানে মূর্তির রেট একটা বেশি না। তারপরও আগের থেকে এটা করে আসছি, করে আইসে বাবু ওইগুলো কি করে জীবনযাপন করি কোনো মতে। আর জিনিসপত্রের যে দাম, জিনিসপত্র হারে মূর্তির দাম সেই একটা না। আরো আমরা গজব করছে বেশি, এই যে কিছুদিন আগে যে বন্যা গেছে, এই বন্যায় আরো কাস্টমারের কাছে যে রেট সামু এমন কোনো রাস্তা নাই। কটা মূর্তি? 8টা মূর্তি। কি নাম কিরা তোমার? রঞ্জিত সরকার। আপনি কত বছর পর্যন্ত এই কাজ করেন? আমি তো ওটার লোক 2-3 বছর ধরে আই। সব কাজ জানেন নি? তাহলে কি করেন? ওটা লোক রাখে, লোক লাগে রান্না টান্না করে। তো মাঝে এই বছর মূর্তি কিরকম মনে করতে আছে? মূর্তির দামের কথা নেই, মূর্তির দাম আমরা কম মার্কেট বাড়ানো অন্য জিনিস অনুযায়ী আপনার দাম কমে, মূর্তির দাম দামে কমে। কটা মূর্তি করছে? 4টা মূর্তি। কি অবস্থা মার্কেটের? ব্যাগ খারাপ না, যদি ভালো না। কত বলবো, দাম কত? 14,000, 20,000, 15,000। বাইনা হয়েছে? কটা বানাইছো? 4টা।
শিল্পীদের একমাত্র আয়ের উৎসই হলো এই দুর্গাপূজার সময়ে এই দুর্গা মূর্তিদের মূর্তির কেনা বেচা, অর্থাৎ মৃৎশিল্পীরা গোটা একটা বছর অপেক্ষা করে থাকে এই দুর্গোৎসবের জন্যে। এবং দুর্গা প্রতিমা অর্থাৎ দুর্গা প্রতিমার পাশাপাশি অন্যান্য জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধি পেয়েছে সেই মূল্য বৃদ্ধির ক্ষেত্রে মূর্তির কিন্তু দাম অনেকটাই কমে গেছে।